নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। ঘরকোনার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখানে আমি চিকেন ম্যারিনেট করে নিচ্ছি, একটু লেবুর রস, আদা রসুন পেস্ট আর একটু গাজর গ্রেট করে রসুনটা চিকেনটা ম্যারিনেট করে নিলাম। আর এখানে আমি রাইস বসিয়েছিলাম, রাইসটা হয়ে গেছে, একটু নাড়া দিয়ে নিচ্ছি। আমি আজকে রাইসটাও একটু অন্যরকম করে নিয়ে মানে অন্যরকম করে রান্না করলাম পোলাওটা। আজকে আমার মেয়ে পূর্বার জন্মদিন, আসলে শরীরটা খারাপ থাকায় আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না, মানে ভিডিও তৈরি করে রাখলেও আপলোড করে এডিটিং করে আপলোড করা করে ওঠার সময় হয়ে উঠছে না আসলে। যাকে তোমরা কিছু মনে করো না বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে অবশ্যই থেকো তোমরা। আমি কিন্তু সবার পাশেই আছি। আমি ভিডিও তোমাদের ভিডিও দেখে কমেন্ট করতে না পারলে কিছু মনে করো না, আমি কিন্তু লাইক দিয়ে ভিডিও দেখে নিচ্ছি। দেখো রাইসটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, এবার চিকেনটা বসিয়ে দেব। এই যে একটু ঘি দিয়ে দিলাম, ঘিটা জমে গেছে, যেহেতু শীতকাল শীত পড়ে গেছে তাই আমার আগে থেকে একটু গলিয়ে নেওয়া হয়নি। যখন আমি পোলাওটা বসিয়েছিলাম তখন ঘিয়ে তেলের সঙ্গে আমি একটু ঘি মিশিয়ে দিয়েছিলাম। দেখো আজকে আমি কী করেছি, আজকে আমি স্নান করে মানে চুল আঁচড়ানোরও সময় পাইনি, মাথায় টাওয়েলটা ওইভাবে মোড়ানোই আছে। এই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা এবার আমি বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে, কড়াইতে তেল দিয়ে চিকেনটা ঢেলে দিয়েছি। চিকেনটা একটু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম লঙ্কা কুচি সমস্ত দিয়ে দিলাম। এই চিকেনটা এত সহজ, এত ফাঁকিবাজিতে রান্না করা যায়। প্রত্যেক বছর আমার মেয়ের জন্মদিনে আমি কিন্তু এই চিকেনটাই রান্না করি। এই চিকেনটার রেসিপি তোমাদের আজকে আমি দিলাম না, আমি অন্য একটা ভিডিওতে এই চিকেনের রেসিপিটা তোমাদের অবশ্যই শেয়ার করব। চিকেনটা এত অসাধারণ খেতে হয়, চিকেনটার ভেতরে কিন্তু অন্য কোনো মশলা পড়ে না, শুধুমাত্র লেবুর রস, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি আর আদা রসুন পেস্ট আর তেল, নুন, মিষ্টি, ব্যাস এইটুকু দিয়েই চিকেনটা রান্না হয়। কিন্তু জানো না এত অসাধারণ রান্না হয়। এই যে আমি একটু পকোড়া করব বলে আলু গ্রেট করে নিচ্ছি, এখনও কিন্তু ভেবে উঠতে পারিনি যে কীভাবে পকোড়াটা আমি করব। এই যে কিছুটা আলু গ্রেট করা আলু সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে আমি চিকেনের ভেতরে দিয়ে দিলাম। এই চিকেনটার সঙ্গে কিন্তু আমি নানান রকম এক্সপেরিমেন্ট করতেই থাকি, যেহেতু এর ভেতরে কোনো রকম মশলাপাতি পড়ে না, আমি শুধুমাত্র সবজি দিতে থাকি। আমি যখন যেমনভাবে তৈরি করব তখন তেমনভাবেই তোমাদেরকে দেখাবো, দেখবে তোমরা নিজেরাও এইভাবে ট্রাই করতে পারো। খুবই সুন্দর, মানে চিলি চিকেনের মতো টেস্ট হয়, তার থেকেও বেশি টেস্ট হয়। এর ভেতরে কিন্তু কোনো সস ফস কিচ্ছু পড়ে না, সেই জন্য আমি এর ভেতরে নানান রকম সবজি দিয়ে আর টেস্টটা ঠিক কেমন আসে সেটা ট্রাই করি। সব প্রত্যেকবারে যতবার আমি তৈরি করেছি, কতবার তৈরি করেছি আমার এখনও আমি গুণে বলতে পারবো না। এবার কিন্তু আমি আলু দিয়ে ট্রাই করলাম, এত টেস্টি হয়েছিল চিকেনটা কি বলবো তোমাদের। এই যে আমি গ্রেট করে রাখা আলু, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি এই দিয়ে একটু কর্নফ্লাওয়ার আর সুজি দিয়ে একটা পকোড়া তৈরি করে নিলাম। পকোড়াটাও কিন্তু অসাধারণ খেতে হয়েছিল, মানে মেয়ের জন্মদিন শুধুমাত্র সাদা মাত্র, যদিও আমার মেয়ের জন্মদিন খুব বেশি আয়োজন করি না, কাউকে বলা হয় না, অথচ ওর বন্ধু বান্ধব সবাই কিন্তু চলে আসে, আমার নাতি নাতনি ও দাদারা সবাই কিন্তু চলে আসে। এবার সবাই এত ব্যস্ত সেজন্য কেউই আর আসতে পারেনি। এই যে
একবার আমি ভেজে তুলে নিয়েছি, আর একবার আমি দিয়ে দিচ্ছি। ওদের সবারই খিদে পেয়ে গেছে, বেলাও হয়ে গেছে। আমি সমস্ত খাবার বেড়ে টেবিলে নিয়ে চলে এসেছি। এটাই হচ্ছে আমার মেয়ের জন্মদিনের ছোট্ট আয়োজন। বিশেষ কিছু আমি কোনোবারই করি না, এবারও করিনি। প্রত্যেকবারই একটু পায়েস রান্না করি, আর ওর জন্মদিনে ফ্রাই রাইসটা আর চিকেনটা হবেই, সেজন্যে আমি এবার ফ্রাই রাইস না করে পোলাও তৈরি করে নিয়েছি। আর সবাই কিন্তু এসে গেছে, আর বিশেষ করে বেশি কথা বললে আমার ওদের খিদে পেয়ে যাবে। ওরাও কিন্তু খাওয়ার জন্য খুব তাড়া দিচ্ছিল আমাকে। যাকে আমরা এই যে মেয়ের জন্য একটু খাবার বেড়ে দিলাম, অনেকক্ষণ থেকেই বলে যাচ্ছে, মা তোমার কিন্তু এবার অনেক দেরি হয়ে গেল। আসলে কি বলো তো, যেহেতু ওর বন্ধুবান্ধবরা এসে যায়, আমার কিন্তু রান্নাটাও ঝটপট হয়ে যায়। আর এবার যেহেতু আমার শরীরটা একদমই ভালো নেই, মানে হাতটা আমার নাড়াতে ইচ্ছে করছে না, আমি ঘাড় পেটাতে পারছি না, মাথা নিচু করতে পারছি না, এমন বাজে শরীর খারাপ যেন কারো কখনো না হয়। মেয়েটাকে একটুখানি খাইয়ে দিলাম। পায়েস ও একদমই পছন্দ করে না, সেজন্য প্রত্যেকবার ও কিন্তু বারণ করে, মা আমার জন্য কিন্তু পায়েস রান্না করবে না। আর এবার কিন্তু ও বারণ করেছিল, মা তোমাকে এবার কোনো কিছু আয়োজন করতে হবে না। তো আমি আমার নিজেরই মনটা খারাপ লাগলো। এই যে দেখো, আমি এখানে কিন্তু কেকটা বসিয়ে দিয়েছিলাম, তখন একবার দেখালাম, 20 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিলাম। কেকটা কিন্তু খুবই সাধারণ, আমি ভ্যানিলা কেক তৈরি করেছি, আর ওপরে একটু ডার্ক চকলেট গ্রেট করে আমি একটু ডিজাইন করার চেষ্টা করেছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমার কেকটা আমার রান্নাগুলো সব কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই। আমার থেকে বেশি খুশি হবে কিন্তু আমার মেয়েটা। এই যে সন্ধ্যেবেলা আমি একটু বসে গেছি পায়েস দিয়ে ওকে একটু আশীর্বাদ করতে, যেহেতু বেলায় আশীর্বাদটা করা হয়নি, সেই জন্য আমি এখন আশীর্বাদটা করে নিচ্ছি, কারণ ওর বাবা তখন ছিল না। ওই যে দেখো আমার পেছনে প্রণববাবু কিন্তু ধুতি ফতুয়া পরে দাঁড়িয়ে গেছে, সেও আশীর্বাদ করবে বলে। তো মা বাবা একসাথে না থাকলে ঠিক আমি একা একা আশীর্বাদ করে নেবো, ওর বাবা কখন এসে আশীর্বাদ করবে, সেজন্য আমি এখন বসলাম, একটু ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করে নিলাম, আর একটু পায়েস খাই দিচ্ছি। দেখো না, মুখে তো ও ইয়ে করে পায়েসটা নিচ্ছে না, দাঁত দিয়ে শুধুমাত্র একটু নিচ্ছে, মানে পায়েস ও একদমই খায় না। সেই জন্য বলে, যখনই আমি যদি বলি একটু পায়েস মুখে দিতে হয়, তো বলবে যে না না আমার পায়েস খেতে ভালো লাগে না, তুমি কেন করেছো। টাকা পয়সা নে নাকি পায়েস খাও, পায়েস মুখে না, জন্মদিনে পায়েস না খেলে হয়? ফোনটা ঘোরা, ওর বন্ধুরা আছে সাথে, এই নাও তোমরা একটু প্রদীপ দেখিয়ে দাও। বাইরটাতে স্ক্রিন রেকর্ডিং হয় না,
আমার মাথায় এই যে আমি দিয়ে দিলাম সুপর্ণার আশীর্বাদ উলু উলু এই যে দিয়ে দিলাম আচ্ছা কি 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 নিমন্ত্রণ করে খাওয়াবে আচ্ছা ঠিক আছে বন্ধুদেরকে সাথে নিয়ে হাততালি দেখো বন্ধুদেরকে সাথে নিয়ে হ্যাপি বার্থডে পালন করছে পড়বা মোমগুলো তুলে দাও তো এবার আমার শরীরটা খারাপ থাকায় সবই কেমন এলোমেলো হয়ে গেছে দাও কষ্ট লাগছে বন্ধ আমার কষ্ট লাগছে জানিস না এখন আমি খেয়ে নিলাম